বইমেলায় শহীদুল ইসলামের লেখা ক্ষত উপন্যাসের মোড়ক উন্মোচন করা হয়েছে। আজ বিকেলে বইমেলায় পেন্সিল পাবলিকেশনসের প্রকাশনায় এই উপন্যাসের মোড়ক উন্মোচন করা হয়। উপন্যাসের লেখক শহীদুল ইসলাম বলেন, এটি একটি সমকালীন সামাজিক উপন্যাস যা নরনারীর দাম্পত্য জীবনের চিরন্তন দ্বন্দ্বের কাহিনী নিয়ে রচিত। উপন্যাসটি পারিবারিক জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে বলে শহীদুল আশাবাদী।